আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাত। আজকে আমি রিজিক সম্পর্কে একটু আলোচনা করব। রিজিকের অনেক স্তর রয়েছে, কিন্তু আমরা মনে করি কি টাকা পয়সা এটাই রিজিক, কিন্তু টাকা পয়সাটা রিজিক নয়। আর আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে যে তুমি তো বড় লোক, কিন্তু আমি আজ পর্যন্ত বড় লোকের সংজ্ঞা খুঁজে পেলাম না, বড় লোক কাকে বলে। কিন্তু আমি আমার ছোট্ট একটু জ্ঞান থেকে বড় লোকের সংজ্ঞা বের করলাম যে বড় লোক তাকেই বলে, যেমন আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি সুস্থ রয়েছি, আমার পরিবার সুস্থ আছে, আমার বাচ্চা কাচ্চা মানুষের মতো মানুষ হচ্ছে, আমার আত্মীয় স্বজন সুস্থ রয়েছে, আমি আমার প্রতিবেশীর সাথে একসাথে মিলেমিশে থাকতে পারতাছি। এইটার নামে বড় লোক বলে। যে বড় লোক তাকেই বলে না যে 2 কোটি টাকার মালিক। মনে করেন আমার 2 কোটি টাকা রয়েছে, আল্লাহ তাআলা আমাকে একটা রোগ দিছে, আমি মালয়েশিয়া চলে গেলাম, আমি যে অসুস্থ হলাম, আমি নিজেও মনের দিক থেকে অশান্তি, শুধু আমি তো অশান্তি নাই, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাচ্চা কাচ্চা সবাই একটা অশান্তি মনের ভিতরে কাজ করে। অসুখ রোগ ব্যাধি মানুষের সুখ কেড়ে নেয়। আমরা মনে করি কি টাকা পয়সা হলে ভালো ভালো জায়গায় ট্রিটমেন্ট করলে রোগ ভালো হয়ে যাবে, কিন্তু সেটা ভুল ধারণা। রোগ ব্যাধি আল্লাহ তাআলাই দেয় এবং আল্লাহ তাআলাই ভালো করে দেয়। অনেকেরে দেখবেন যে ভালো ভালো হসপিটাল ইউরোপ কান্ট্রি, বড় বড় কান্ট্রিতে গেছে কিন্তু ভালো হয়নি, আবার বাংলাদেশে যে ছোট্ট একটা ডক্টর দেখাইছে ভালো হয়ে গেছে। তাহলে আল্লাহর উপর তাকওয়া রাখতে হবে, দেখবেন ইনশাল্লাহ সব কিছুই আল্লাহ তাআলা ভালো করে দেবে। টাকা পয়সা মানুষকে রোগ ব্যাধি ভালো করে দিতে পারে না। তাহলে আমাদের সুস্থ থাকাটাই বড় লোকের সংজ্ঞা, কিন্তু কোটি টাকা থাকাটা বড় লোকের সংজ্ঞা নয়। কিন্তু আমরা মনে করি কি কোটিপতি হয় বড় লোকের সংজ্ঞা। দেখবেন একজন রিক্সাওয়ালা খুব সুন্দরভাবে চলতে পারতেছে, কিন্তু একজন বড় লোক অল টাইম অশান্তির ভিতরে থাকে। আমরা ছোটবেলা মুসির গল্প পড়ছি না, এখন তো এই বই থেকে এইগুলো উঠিয়ে নিছি, যে মুসির কত সুন্দর গল্প ছিল যে রাজা অল টাইম টেনশনে থাকে আর মুসি গুনগুনাইয়ে গান গাচ্ছে। এই গল্পগুলো আমাদের নেই। রিজিকের স্তর হলো সুস্থতা, আর আমাদের জীবন থেকে সুস্থতা উঠে যায় কেন জানেন? যে আমরা কিন্তু সবাই দুনিয়া পূজারী, আমরা টাকা পয়সা রিজিক নিয়ে অল টাইম ব্যস্ত থাকি। এখন বর্তমান সমাজে দেখবেন একটা মানুষ সুন্দর সচ্ছলভাবে চলতে গেলে, অল্প একটু ইনকাম করলে মোটামুটিভাবে চলা যায় বর্তমান বাজারে। আর আমরা করি কি আমরা ভালোভাবে থাকার চেষ্টা করি, আর ভালোভাবে থাকার চেষ্টা করতে গেলে হারাম হালাল আর বাঁচি না, চারাত মিড়িয়ে খেই, মনে হয় যে আল্লাহ তাআলা আমাদের পাঠাইছে দুনিয়াতে যে হালাল হারাম কোনো কিছু বাঁচার দরকার নেই, খালি ইনকাম আর ইনকাম কর। আর এই যখন হারামটা আমাদের ভিতরে চলে আসে, তখনই আমাদের মনের ভিতরে একটা অশান্তি চলে আসে। আর দেখবেন যখন হালালভাবে আপনি আমি ইনকাম করব, তখন দেখবেন এই ইনকামে একটা বরকত চলে আসে, একটা স্বস্তি চলে আসে, একটা প্রশান্তি চলে আসে। আমরা তো বরকতটা মনে করি টাকা, কিন্তু বরকতটা টাকা নয়। ওই যে বললাম বরকতের সর্বপ্রথম সংগ্রহকে আপনি সুস্থ থাকা, শান্তিতে জীবনযাপন করা, সব কিছু কভার করাই বরকতের সব থেকে বড় একটা সংজ্ঞা। অতএব আমরা জীবনে চলার পথে একটু সুন্দর এবং ভালোভাবে এবং সুন্দরভাবে হালাল হারাম বেছে চলতে পারে যেন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সমাজকে সবাইকে বোঝার এবং হালাল হারাম বাঁচার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।